সাদিয়া জান্নাতি আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার ছেলে না পাওয়ার কারণে যদি কোনো মেয়ে বিয়ে না করে তাহলে কি গুনাহ হবে দিনদার ছেলে পেল না এবং সেই কারণে তিনি বিয়ে করলেন না এবং বিয়ে না করার কারণে তিনি কোনো গুনাহে লিপ্ত হওয়া কিংবা কোনো ফিতনা পতিত হওয়ার আশঙ্কাও থাকলো না এরকম হলে তার জন্য এটি গুনাহের কারণ নয় এটি জায়েজ কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলকভাবে ভালো মানুষ বা অপেক্ষাকৃত দিনদার জীবন সঙ্গী তিনি পেলে তার অবশ্যই বিয়ে করাটা সুন্নাহ তার জন্য উত্তম অর্থাৎ বিয়ে না করে থাকার চাইতে বিয়ে করে থাকা এটা উত্তম এটা নবিস্লা সাল্লামের আদর্শ তিনি নির্দেশনা দিয়েছেন সুন্নাহ এই সুন্নাহ পালন করার যে তিনি আমাদেরকে বলেছেন এই আমরা আমাদের এরকম বোন যারা আছেন তাদেরকে বলবো বিবাহে অগ্রসর হওয়ার জন্য হ্যাঁ পরিপূর্ণ পারফেক্ট দিনদার মানুষ তো আমরা একেবারে যেভাবে চাই হু সেভাবে পাবো না এটাও এক ধরনের পরীক্ষা যে আপনি এ ধরনের পরিস্থিতির মধ্যে থেকেও দিনের উপরে চলার চেষ্টা করবেন সংগ্রাম করবেন আরেকজনকে সংশোধনের চেষ্টা করবেন সেটাও এক ধরনের ইবাদত বিধায় বিশুদ্ধ মত অনুযায়ী আপনার বিবাহ করে আপনি বিবাহের যে জঞ্জাট আছে সেটা সামলিয়ে আল্লাহর ইবাদতবন্দি করা এটা হলো অধিকতর উত্তম বিবাহের যে ঝামেলা আছে সেটা থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদতের জন্য ফারেক থাকার উদ্দেশ্যে বিবাহ না করার চাইতে